বর্দোয়ালে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুব সংঘ ক্লাবের উদ্যোগে এবং মা উষা চ্যারিটেবল ট্রাস্ট ও রোটারি ক্লাব অফ আগরতলার সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রবিবার। এই দিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক এবং মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এদিন এক সাক্ষাৎকারে মেয়র বলেন, এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ নাগরিক নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবে এবং কোনো প্রকার সমস্যা থাকলে তার সমাধানে উপযুক্ত পরিষেবা গ্রহণ করতে পারবে। তাই এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মেয়র। দাবি করে বলবো মেগা স্বাস্থ্য শিবির অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যারা এখানে অংশগ্রহণ করবেন, যে সকল জনগণ, তারা স্বাস্থ্য সচেতন হবে, এখানে রক্ত পরীক্ষা হবে, ভালো ভালো ডক্টররা আছে, মেডিসিনের ডক্টর আমি দেখেছি, ডায়াবেটিক টেস্টর আছে, আমি নিজেও টেস্ট করিয়েছি, এখানে সমস্ত ব্যবস্থায় আছে, একজন মানুষ তার সমস্ত চিকিৎসা এখানে করার সুযোগ পাবে, জানা যাবে। আমি বলবো যে একজন স্বাস্থ্য প্রয়োজনীয়, কারণ যদি আমরা আজকে যারা এখানে অংশগ্রহণ করবে, স্বাস্থ্য শিবিরে যারা দেখাবে ডাক্তারবাবু, তারা কিন্তু সতর্ক এবং সচেতন হবে যে তারা কোনো প্রতিনিধি ডাক্তার কিনা বা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়ার ক্ষেত্রে প্রতিনিধিতে বাধা দেয় ভবিষ্যতে। স্বামী থেকে আমি বলবো যে এই জন্য স্বাস্থ্য শিবির ভালো উদ্যোগ। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আছেন আগরতলা আমাদের সাউথ জোনের একজন চেয়ারম্যান আমাদের অভিজিৎ মল্লিক মহোদয়, কর্পোরেটর আমাদের কর্পোরেটর চৌধুরী মহোদয়া, আগরতলার বিভিন্ন কর্মকর্তা যে উপস্থিত আছেন, আমাদের মন্ডল সভাপতি যিনি সর্বসম্মত এইসব কাজে আমাদের সঙ্গে সামাজিক কাজে সহযোগিতা করেন। এই দিনের এই শিবিরে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট ও রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ঔষধও বিতরণ করা হয় রোগীদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।